তো এটা ছিল একটা কুইক রিভিউ যে কিভাবে তোমরা ইনভার্স ফাংশন বের করবে। ওকে, কারো কোনো ডাউট আছে এটাতে? তাইলে আমরা এখন প্রবলেম সলভিং এ যাব। না স্যার, না এটাতে স্যার? ডাউট নেই। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা অলরেডি এগুলো ডিসকাস করে ফেলছি, তো এখন আমরা প্রবলেম সলভিং এ যাই। আচ্ছা, তো বইয়ের প্রবলেম যদি আমরা দেখি, তোমরা 16 এর 1 দেখো, 16 এর 1 করব, তারপরে আমরা 16 এর 3 করব। ওকে, আমি এই যে ভেঙে ভেঙে করাবো না, কখনো 16 এর 1 করাচ্ছি, এরপর দেখা যাবে আবার 15 এর 2 করব, কারণ একই রিলেটেড গুলো একসাথে করতেছি। তো যখন যেটা করব, তোমরা পেন্সিল দিয়ে টিক মার্ক দিয়ে ফেলবা যেটা হয়ে গেছে। তো যখন আমাদের দিন শেষ হবে, আমরা চেক করব যে 16 এর 1 2 3, 15 এর 1 2 3 সবগুলো কাভার হয়েছে কিনা। ঠিক আছে, আমরা এভাবে যাবো। ওকে, একই টাইপের গুলো একসাথে করলে মানে মাথায় ভালো মতো সেট হয় এটার জন্য। আচ্ছা, এখানে বলছে ফাইন্ড দা ভ্যালু অফ জি ইনভার্স -3। আচ্ছা, তো আগে জি ইনভার্স এক্স বের করতে হবে, তাই না? জি অফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে সেটা আমরা একটু লিখি এখানে। জি অফ এক্স ইজ ইকুয়াল টু যেটা দেওয়া আছে এক্স -3 ডিভাইডেড বাই 3। একটু দাঁড়ো, আমার আসলে মার্কারের কাজ এগুলো। আচ্ছা, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে এই লেখাটা? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, দেখা যাচ্ছে। যখন দেখা যাবে না একটু আমাকে বলবা। ওকে, তো আমাদের ফার্স্ট স্টেপ কি, এখান থেকে আমরা y ইকুয়াল টু কি ধরে নিব, g অফ x ধরে নিব। তাইলে কি হবে, g টা যদি এদিকে চলে আসে, তাইলে g ইনভার্স y ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে এদিকে x, কারেক্ট? তো এটাকে আমরা কি ধরি, ইকুয়েশন 1 ধরি। এরপর এই যে y ইকুয়াল টু g অফ x এন্ড g অফ x ইজ ইকুয়াল টু এটা, তো এটা আমরা ডাইরেক্ট y ইকুয়াল টু x -3/3 লিখব। দেন এখান থেকে আমরা কি করব, x এর ভ্যালু বের করার চেষ্টা করব, তাই না? তাহলে দেখো তো, মনে মনে আমরা ধরে নিই যে এটা নিচে একটা 1 আছে, তাই না? ক্রস মাল্টিপ্লাই করলে 1 ইনটু x -3, 1 দিয়ে মাল্টিপ্লাই করলে তো ওইটাই থাকে, আর y ইনটু 3 কি হবে, 3y। তাহলে x ইজ ইকুয়াল টু যেটা হবে 3y প্লাস 3। ওকে, তো x হচ্ছে কি, f ইনভার্স y। এই যে আবার এখান থেকে, সরি, f ইনভার্স y না, দেখছো এই জিনিসটা ভুল হয়ে যায়, এখানে g ইনভার্স না, তো তাহলে g ইনভার্স দিতে হবে। জি ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু 3y প্লাস 3। কোথা থেকে বসাইলাম, ওই যে ইকুয়েশন 1 থেকে, একটু আগে যে কাজগুলো করলাম সেগুলো আবার রিপিট করতেছি। তো জি ইনভার্স ওয়াই ইউজ করে আমরা কি বের করে ফেলবো, জি ইনভার্স এক্স বের করে ফেলবো, সেটা কি হয়ে যাবে, 3x প্লাস 3, তাই না? এই জি ইনভার্স ওয়াই মানে এখানে যেখানে ওয়াই ছিল, এখন জি ইনভার্স এক্স মানে ওয়াই সবগুলা এক্স হয়ে যাবে। তো ক্লিয়ার এতটুকু পর্যন্ত? আমাদের অঙ্ক কিন্তু এখনো শেষ হয়নি। আমাদেরকে বলছে জি ইনভার্স -3 বের করার জন্য, তার মানে x এর ভ্যালু এবার কত হয়ে গেছে, -3 হয়ে গেছে। তো আমরা যেখানে যেখানে x আছে সেখানে সেখানে -3 পুট করব। ওকে, তাহলে 3 3 যা কত, -9 প্লাস 3 ইজ ইকুয়াল টু -6। দিস ইজ আওয়ার আনসার। কারো কোনো ডাউট থাকলে একটু বলো। কারো কোনো ডাউট আছে যে কিভাবে আমরা করলাম? আমরা কিন্তু এখানে নতুন কিছু করিনি, ঠিক আছে? আগে যা শিখছি সিম্পলি তাই। তো কোনো লাইনে ডাউট থাকলে আমাকে বলো, আমি আবার এক্সপ্লেন করবো, কোনো অসুবিধা নেই। ওকে, মাশাআল্লাহ, সো উই ক্যান মুভ ফরওয়ার্ড। আমরা একটু 16 এর 3 টা দেখি। 16 এর 3 এর মধ্যে ইনভার্স বলে কিছু একটা আছে, তাই না? ওরা বলছে যে শো দ্যাট g is equal to f inverse, তার মানে কি জানো, আমার f of x একটা ফাংশন কিন্তু দেয়া আছে। f of x হচ্ছে কি, 3x plus 3, এইটার ইনভার্স ফাংশন বের করে আমার দেখাইতে হবে যে এটা g of x এর ইকুয়াল। কি বললাম আবার, আমরা করি অসুবিধা নেই, অন্তত কোশ্চেন থেকে এটা তো ক্লিয়ার যে f ফাংশনের ইনভার্স বের করতে হবে এখন, তাই না?
তো f ফাংশনের ইনভার্স আমরা বের করি কিভাবে বের করব এটা হচ্ছে 16 এর 3 ওকে ও উপরে জেনারেল ম্যাথ লেখা এখানে আচ্ছা চলো জেনারেল ম্যাথ না আমরা এখন হায়ার ম্যাথ চ্যাপ্টার হচ্ছে ফাংশন আচ্ছা সো শো দ্যাট আমাদেরকে শো করতে বলছে জি ইজ ইকুয়াল টু এফ ইনভার্স তোমরা এখানে ভাবতে পারো জি ইকুয়াল টু এফ ইনভার্স মানে এটা আসলে যেটা বোঝায় জি অফ এক্স ইজ ইকুয়াল টু এফ ইনভার্স এক্স আমাদেরকে এইটা দেখাইতে হবে অ্যাকচুয়ালি তো এফ ইনভার্স এক্স আমরা বোঝাই যাচ্ছে যে এফ অফ এক্স যেটা সেইটার ইনভার্স ফাংশন বের করতে হবে তাই না বের করে দেখাতে হবে কি সেটা জি অফ এক্স যেটা অলরেডি কোশ্চেনে দেওয়া আছে সেটার ইকুয়াল হয় তো সেটা আমরা এখন করার চেষ্টা করব তো এই জিনিসটা দেখে ফার্স্টে তোমার বুঝতে হবে যে কোনটার ইনভার্স বের করতে হবে f ওয়ালা যেটা সেটার ইনভার্স বের করতে হবে তো f অফ x কি 3x + 3 এখানে দেয়া আছে গিভেন গিভেন f অফ x ইকুয়াল টু 3x + 3 তো আবার আমরা সেই আগের কাজগুলো করে ফেলব সেগুলা কি আমরা ধরে নিব লেট y ইজ ইকুয়াল টু f অফ x এন্ড f টাকে এদিকে নিয়ে আসবো f ইনভার্স y উইল বি ইকুয়াল টু x এবং এটা হবে কি আমাদের ইকুয়েশন 1 যাতে আমরা পরে রেফারেন্স দিতে পারি দেন এই লাইন আবার ব্যাক যাব y = f of x is equal to এটা তাহলে আমরা এখানে কি লিখব y is equal to 3x + 3 আমাদের টার্গেট কি আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে x এর ভ্যালু বের করা 3 টাকে এদিকে নিয়ে আসব y - 3 is equal to হয়ে যাবে 3x ঠিক কি না দেন 3 টা এদিকে মাল্টিপ্লাই এদিকে চলে আসলে কি হয়ে যাবে ডিভাইড y - 3 তো y - 3 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু x তো এটাকে কি আমি এভাবে লিখতে পারি যে x ইজ ইকুয়াল টু y - 3 ডিভাইডেড বাই 3 লিখতেই পারি এটা ইকুয়াল টু এটা তো এটা ইকুয়াল টু এটা ওকে x ইজ ইকুয়াল টু y - 3 ডিভাইডেড বাই 3 সেম এখানে যা আছে তাই এরপরে দেখো x কে আমরা কি করি এই যে x ইকুয়াল টু f ইনভার্স y এটা দিয়ে রিপ্লেস করব তাহলে হবে কি y মাইনাস 3 ডিভাইডেড বাই 3 আমরা এখানে সাইড ব্র্যাকেটে লিখে দিব যে ফ্রম ইকুয়েশন 1 ওকে একটা রেফারেন্স যাতে কেউ কোশ্চেন করতে না পারে এটা কোথা থেকে লিখলাম আচ্ছা তো f ইনভার্স y কে ইউজ করে আমরা কি করি f ইনভার্স x বের করি আমার তো টার্গেট হচ্ছে f ইনভার্স x বের করা না তো তাইলে y এর জায়গায় সিম্পলি x বসাই দিব সেটা কি হয়ে যাবে x মাইনাস 3 ডিভাইডেড বাই 3 তো আমরা রাইট হ্যান্ড সাইডের যে f ইনভার্স x সেটা বের করে ফেলছি এখন লেফট হ্যান্ড সাইডে যে gx gx টা কি দেয়া আছে দেখো তো g of x টা এটাই দেয়া আছে না x - 3 ডিভাইডেড বাই 3 x - 3 ডিভাইডেড বাই 3 দেখো কোশ্চেনে এটাই কিন্তু দেয়া আছে তাই না তাহলে f ইনভার্স x ইকুয়াল টু যেটা g ইন g of x ইকুয়াল টু সেম তাহলে আমরা কি লিখতে পারবো সো উই ক্যান সে g of x ইজ ইকুয়াল টু f ইনভার্স x or we can write g is equal to f inverse kono oshubidha nei it means the same so etar pore amra bole dibo je tai je left hand side equal to right hand side showed naki proved jeta korte bolche seta likhe dibo show okay and karo kono doubt thakle bolo je kon jinish ta bujhi nei amra karo kono samasya ache sir fourth line e doubt ache fourth line ekhan theke যে হ্যাঁ হ্যাঁ এখান থেকে কাউন্ট করলে ফোর্থ লাইন 1 2 3 4 এটা হ্যাঁ হ্যাঁ এটা আসলে হইছে কি জানো দেখো আমাদের আমি যদি তোমাকে বলি a is equal to b তাহলে কিন্তু তুমি লিখতে পারবা b is equal to a লিখতে পারবা না পারবো তো তাহলে এটা is equal to যদি ওইটা হয় তাহলে আমি এটা is equal to ওইটা লিখতে পারি না হ্যাঁ পারি সেম এটা হচ্ছে a equal to b এখানে লিখছি b equal to a কোনো অসুবিধা নেই x কে জাস্ট আমি লেফট হ্যান্ড সাইডে রাখতে চাইছি এটাই আর কিছু না ওকে শোয়েব ইমরান ইয়াসমিন নারিন কার কোনো ডাউট আছে আরাফাত না স্যার না স্যার ওকে ফাইন
সালমান আর আরিয়ান নাই না? ওকে, ওরা আসলে জানি না কেন সিরিয়াস হচ্ছে না। যাই হোক, ওদের হয়তো ডিফারেন্ট কোনো প্ল্যান আছে, সবাই সবার প্ল্যান অনুযায়ী আছে। তো ফিনিশ দিস ওয়ান, আমরা এখন আরেকটা একটু করব। এরপরে দেখো 10 এর যে 3 নাম্বার সেটাও কিন্তু আমরা করতে পারি। 10 এর 3 কি বলছে? ফাইন্ড এফ ইনভার্স। 10 এর 3 নাম্বারে আসো সবাই, এখানে কি বলছে? 10 এর 3 হচ্ছে ফাইন্ড এফ ইনভার্স, একটা ফাংশন দেয়া আছে ওইটার ইনভার্স বের করতে বলছে। আচ্ছা আমরা করব। আবার দেখো 12 এর যে 1, 12 এর 1 এর কোশ্চেনের লাস্টে দেখো বলছে দেন শো দ্যাট জি ইজ ইকুয়াল টু এফ ইনভার্স। ওকে, সিমিলার কোশ্চেন। আবার বলছে কি 2 তেও দেখো বলছে ফাইন্ড ওয়াই ইকুয়াল টু এফ ইনভার্স এক্স। তো 12 এর 1 টু 10 এর 3 সবগুলো আমাদের পারা উচিত, আমরা সবগুলো ডিসকাস করব, কোনো অসুবিধা নেই। আজকে একটা শিশু অভাব যাবে। আচ্ছা ওকে, তো আমরা প্রথমে ই করি, 12 এর 1 টা আমি করি এবং আমার মনে হয় তোমরা আমাকে 12 এর 2 টা করে দিও, ঠিক আছে? সব আমি করলে আসলে তোমরা নিজে একটু প্র্যাকটিস করার চান্স পাবে না। সো 12 এর 1 টা আমি করি, 12 এর 2 টা তোমরা করে দিও। আচ্ছা এখানে যেটা বলছে সেম, ওই যে g ইজ ইকুয়াল টু f ইনভার্স বের করতে বলছে, তাই না? তো বোঝাই যাচ্ছে যে মানে f ফাংশনের যে f যেটা ফাংশন আছে ওইটার ইনভার্স বের করতে হবে, ঠিক না? আবার প্রুফ করতে হবে কি g ইজ ইকুয়াল টু f ইনভার্স। তো f ফাংশনের ইনভার্সটা আমরা বের করব। তাহলে f ফাংশনটা কি দেয়া আছে? f অফ x ইজ ইকুয়াল টু রুট অফ, কোথায় গেল, x কিউব প্লাস 5, x কিউব প্লাস 5। তাহলে এখান থেকে আমরা প্রথমে ধরে নিই কি y ইজ ইকুয়াল টু f অফ x। এখানে আসলে চাইলে আমরা লিখে ফেলতে পারি f অফ x ইজ ইকুয়াল টু x কিউব প্লাস 5, এটা তো থাকেই, তো এটা এখানে লিখে ফেললে অসুবিধা নেই। দেন এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, তো f টাকে এদিকে নিয়ে আসলে f ইনভার্স y ইজ ইকুয়াল টু x, আমরা এভাবে তো লিখি, তাই না? দেন এটা ইকুয়েশন 1। দেন আবার এই লাইনে ব্যাক যাব যে y ইজ ইকুয়াল টু x কিউব প্লাস 5, দেন এখান থেকে আমাদের টার্গেট কি x এর ভ্যালু বের করা। তো তাইলে আমি 5 টাকে এদিকে পাঠিয়ে দিব, y মাইনাস 5 ইজ ইকুয়াল টু x কিউব। তো তাইলে আমি একটু সাইড চেঞ্জ করে লিখি x কিউব ইজ ইকুয়াল টু y মাইনাস 5। নাজমুল একটু আগে যে কাজটা করছিলাম না, a ইজ ইকুয়াল টু b, b ইজ ইকুয়াল টু a, সেম কথা তাই না? ওকে, তো এখান থেকে আমি যদি এখন লিখি তাহলে x ইকুয়াল টু কি হবে, y মাইনাস 5 হোল টু দি পাওয়ার 1/3। এই জিনিসটা তোমাদের কাছে নতুন কিনা একটু দেখো, এদিকে পাওয়ার কিউব ছিল তাই না, এই 3 টাকে আমি যদি ওইদিকে পাওয়ার হিসেবে নিয়ে যাই সেটা 1/ হয়ে যাবে। ওকে, সবসময় মনে রাখবা যদি আমাদের এরকম থাকে x টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু b, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো x ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার 1/a, এই a টা ওখানে গেলে 1/ হয়ে যাবে, মনে রাখবা এটা সবসময়, ঠিক আছে? স্যার এটা হবে কেন? এটা কেন হবে, তুমি একটা জিনিস দেখো, আমাদের যখন এরকম স্কয়ার থাকে না, মনে করো এদিকে 9 আছে, ওকে, আমরা অ্যাকচুয়ালি কি করি বোথ সাইডে রুট ওভার করি না, এরকম করি তো তাই না? আমরা বলি কি রুট ওভার আর স্কয়ার এটা কাটাকাটি, কি শুধু x হয়ে যায় না এখানে? এখন রুট ওভার এর ভ্যালুটা কত আসলে? এই যে রুট দিলাম এই রুটটার ভ্যালু আসলে হচ্ছে হাফ, এটা তোমরা জানো কিনা আমি জানি না, যে হাফ বলেই আসলে স্কয়ারের সাথে কি হয় এটা কাটাকাটি যায়। তো এইখানে আমি এটা একটু ডিটেইলসে দেখাই, যেহেতু শিখাচ্ছি একটু ভালো মতো শিখাই ফেলি। দেখো এই রুট ওভার এর ভ্যালুটা কি হাফ, এখানে তো স্কয়ার ভিতরে আসেই না, এই রুট ওভার মানে হচ্ছে 1/2, আর এখানেও তাইলে কি হবে 9 টু দি পাওয়ার 1/2। দেখো x টু দি পাওয়ার এটা এটা যদি মাল্টিপ্লাই হয় 2 ইনটু 1/2 ইজ ইকুয়াল টু 9 টু দি পাওয়ার হাফ। তো x টু দি পাওয়ার এখানে কি হয় 2 আর 2 কাটাকাটি গিয়ে x টু দি পাওয়ার 1 থাকে না, তো শুধু x হয়ে যায়। এই কারণে আমরা বলি স্কয়ার আর রুট ওভার একটা রেখাকে ব্যালেন্স করে শুধু x হয়ে যাবে এখানে। দেন ইকুয়াল টু কি আসতেছে 9 টু দি পাওয়ার 1/2। তাইলে তুমি যদি ফার্স্ট লাইনের সাথে এই লাস্ট লাইনটা একটু কম্পেয়ার করো, তোমার কি মনে হচ্ছে এখানে যে পাওয়ার 2 ছিল এটা ওই দিকে গিয়ে 1/2 হয়ে গেছে না? যদি আমরা ডাইরেক্ট একটু চিন্তা করি তো ওইটাই আমরা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? 2 এর জায়গায় এখানে যদি 100 থাকে তাহলে ওখানে গিয়ে সেটা 1/100 হয়ে যাবে,
কি বলছো বুঝতে পারছো জি স্যার ওকে তো সেম ভাবে আমরা তাইলে এটা বলতে পারি ওকে তো x is equal to এটা এখন x কে আমরা কি দিয়ে রিপ্লেস করব সেই আগের মত f ইনভার্স y দিয়ে রিপ্লেস করব f ইনভার্স y is equal to কত y minus 5 whole to the power 1/3 তো এখানে এটাকে ইউজ করে আমরা কি বের করব f ইনভার্স x বের করব আমার তো f ইনভার্স x বের করা টার্গেট তাইলে এখানে কি হয়ে যাবে x minus 5 whole to the power 1/3 হয়ে যাবে ঠিক কি না চিল্লাই বলো ঠিক কি না হ্যাঁ ঠিক ঠিক এ বেটা এটা তোমার চিল্লানি ওকে দেখ তুমি তো তত বলছো বাকিরা বলেই নি ওকে তো তাইলে f ইনভার্স x এটা এখন দেখো তো আমার f ইনভার্স বের করা হয়ে গেছে g কত সেটা আমার দেখতে হবে g অফ x কত দেখি বলো তো এটা দেখাই লাগবে না আমার বিকজ এটাই হবে এটাই না তো দেখছো g অফ x এটাই তো তাইলে f ইনভার্স x যত g অফ x তত তো তাইলে আমরা কি বলে দিব সুতরাং g is equal to f inverse proved অথবা শর্ট যেটা লিখতে বলছি ওটা তো যেহেতু আমি 12 এর 1 করাই দিছি 12 এর 1 এ কারো কোনো ডাউট আছে না স্যার ডাউট নেই তাহলে 12 এর 2 তোমরা করে ফেলো জলদি ওকে আমি ক্লাস একটু পজ দিতেছি 12 এর 2 ও কি সেম একদম সেম একদম খালি কোশ্চেন হচ্ছে ফাংশনটা 5x 4 এটা আর কি ঠিক আছে এটা ডিফারেন্ট আর হচ্ছে মানে একদম ফুল প্রসিজার সেম ঠিক আছে ও আচ্ছা এখানে কি দেখাইতে বলছে ও আচ্ছা এখানে তো দুইটা ফাংশন না এখানে একটা ফাংশন ও এখানে খালি ইনভার্স ফাংশন বের করতে বলছে আর কিছু না 12 এর 2 তে খালি ওই যে ইনভার্স ফাংশন বের করবা কেউ কিছু আওয়াজ করতেছে মনে হয় আমি আমি এটা না 12 এর 2 তে তো আমরা y = f(x) ধরতে পারবো না রাইট হ্যাঁ রাইট এখানে আসলে y = f ইনভার্স x বের করতে বলছে না y অলরেডি কোশ্চেনের মধ্যে দেয়া আছে তার মানে y টা আমরা এখানে ধরতে পারবো না y এর বদলে অন্য যে কোনো একটা ধরো z ধরো ওকে আমরা এই যে এখানে সব সময় y = f(x) ধরি না এটা ধরা যাবে না বিকজ আমাদের কোশ্চেনের মধ্যে বলে দিছে যে y = f ইনভার্স x তো তাইলে আমরা ইনভার্স ফাংশন বের করার সময় এখানে যে y ধরি সেই y টা ধরতে পারবো না এখানে z ধরো z ধরে বাকি যা আছে মানে যেখানে যেখানে y বসাইতাম ওখানে ওখানে z বসাই সেম কাজ করে গেল ওকে আমি তোমাদেরকে এটার জন্য 3 মিনিট সময় দিলাম এটা খুবই ইজি ওকে তো যদি না পারো ইনশাআল্লাহ আমি ডিসকাস করব আমি একটু পানি খেয়ে আসি ওকে আর আমি রেকর্ডিংটা পজ দিচ্ছি যখন আবার ব্যাক আসবো আমাকে মনে করে দিবে স্যার রেকর্ডিং আবার প্লে করেন ঠিক আছে স্যার রেকর্ড অন করেন यस ফাইল দা সাউন্ড আপা হ্যাঁ তো সাউন্ড করিও না আচ্ছা f of x is equal to 5x minus 4 f of x is equal to এরকম করে তোমাকে বাইর করে দিব কিন্তু তাইলে আমি বলছি যে আমরা আগে y আমরা আগে y equal to ধরতাম এখন y equal to ধরতে পারবো না তাইলে z equal to ধরবো ঠিক আছে তাইলে এবার এখানে কি হবে f inverse z equal to x হবে equation 1 ধরে রাখবো এরপর আমরা কি করতে পারবো ওই যে z equal to 5x minus 4 এখান থেকে যদি শুরু করি 4 টা এদিকে চলে আসলে z plus 4 is equal to 5x then 5 টা এদিকে ডিভাইড হয়ে গেলে z plus 4 divided by 5 equal to x so x এর বদলে আমরা কি বসাবো f inverse z is equal to z plus 4 divided by 5 then এখান থেকে আমরা কি লিখতে পারবো f inverse x is equal to x plus 4 divided by 5 এক এসব ব্যাঙ্গানি এখানে নয় ওকে ওইটা আপা আপা একটু পরে ওকে f inverse x is equal to x plus 4 by 5 এটা তাহলে ও এটাই তো বের করতে বলছে না তো আমরা লিখবো সো y is equal to f ইনভার্স x is equal to যেটা পাইছি সেটা x plus 4 divided by 5 ওকে স্যার এখানে y কেন লিখছে ধরছে আর কি কোনো অসুবিধা নেই একটা ওরা যেহেতু বলছে এই কারণে আমরা y লিখে দিয়েছি নাইলে আসলে এটা আমারটাও সেম আসছে এটাই সেম এটাই ওকে So this is the solution. Anybody has any doubt? Right? Hey, hey.
কার কোনো ডাউট আছে না স্যার ওকে নাই তাহলে তুমি এখন আমি বলে যাও পাপা আর একটা প্রবলেম ডিসকাস করব আচ্ছা আমি আশা করি f(x) = x³ যেটা হচ্ছে 10 এর 3 নাম্বার এটা তোমরা করতে পারবা এবং করে আমাকে সলিউশন পাঠাবা তাহলে হোমওয়ার্ক হচ্ছে hw আমি এখানে লিস্ট আপ করব 10 এর 3 নাম্বার ওকে বাস ইনভার্স ফাংশন রিলেটেড আমরা এখন আর কিছু করব না মোটামুটি যা করার করে ফেলছি আইদা ও এত অস্কুলা করলো আমরা কথা শুনবে না ওকে নিয়ে যাও নিয়ে বাসা থেকে না হ্যাঁ দাও আমাকে দাও আমাকে দিয়ে তুমি যাও বাবা ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ভেরি মাচ পাপা ক্লাস শেষ করে আসতেছি তোমার সাথে প্লে করব ওকে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে 1-1 ফাংশন আমরা 1-1 ফাংশনের কিভাবে প্রুফ করে সেটা কি তোমাদের মনে আছে একটু নোটটা খুলো আমি আমার নোট খুলি আমরা একটু রিভিশন দিই যে 1-1 ফাংশন কিভাবে প্রুফ করে আচ্ছা তোমাদের যদি মনে থাকে আমরা ফার্স্টে শিখছিলাম যে এমসিকিউর জন্য ফার্স্ট একটা ফাংশন দেখে কিভাবে বুঝবো যে এটা 1-1 নাকি 1-1 না ঠিক আছে তো এটা আরেকবার একটু রিভিশন দিয়ে ফেলি আমরা কন্ডিশনস ফর নট বিং 1-1 ওকে নট 1-1 1-1 না হওয়ার জন্য যে কন্ডিশন গুলো ছিল সেটা সেটা সেটার জন্য ফাংশন গুলো কি এরকম হইতে হবে y equal to x to the power উপরে একটা ইভেন নাম্বার থাকতে হবে পাওয়ারে কি থাকতে হবে একটা ইভেন নাম্বার থাকতে হবে দেন নাম্বার 2 এখানে কি হইতে হবে y is equal to absolute value দিয়ে ভিতরে x x ওয়ালা একটা টার্ম থাকতে হবে ঠিক আছে মানে এক্সপ্রেশন অফ x লিখি এক্সপ্রেশন অফ x মানে x ওয়ালা একটা এক্সপ্রেশন থাকতে হবে দেন নাম্বার 3 ছিল যে কোন একটা ট্রাইগোনোমেট্রিক রেশিও ট্রাইগোনোমেট্রি মানে sin theta cos theta এসব রিলেটেড আর কি ট্রাইগোনোমেট্রিক ওকে তো এইরকম এই তিনটার মধ্যে যদি পড়ে তাহলে আমরা এমসিকিউর জন্য শুরুতে বলে দিতে পারবো যে এটা কি 1-1 না আর কোনোটা যদি এই তিনটার মধ্যে না পড়ে তাহলেও আমরা বলে দিতে পারবো এটা কি এটা 1-1 ইজিলি বলে দিতে পারবো ঠিক আছে তো ফার্স্টে আমরা আমি স্টেপ গুলো লিখবো এবং একটা প্রবলেম এখন সলভ করে দেখাবো ঠিক আছে তোমরা একটু খেয়াল করো ধরে নিই প্রথমে আমার একটা ফাংশন আছে f(x) = 2x + 1 এরকম একটা ফাংশন আছে আমাদের তো এইটা এখানে কোনোটার মধ্যেই পড়ে না তো উইদাউট এনি ক্যালকুলেশন ফর এমসিকিউ আই ক্যান সে দিস ইজ আ 1-1 ফাংশন বাট যদি আমাকে প্রুফ করতে হয় তাহলে কিভাবে প্রুফ করব তাহলে আমি স্টেপগুলো একটু এখানে লিখে ফেলি এটা তো তোমরা পারবা আশা করি ওকে এইটা একটু মুছে ফেলি আমি নোট তোমাদের জন্য খোলা আছে তো না প্লিজ নোট খুলে রাখো আমরা রিভিশন দিচ্ছি ওকে কিছু লিখতে হবে না তোমাদের বিকজ এগুলো অলরেডি তোমাদের কাছে লেখা আছে স্টেপস টু প্রুভ 1-1 নাম্বার 1 স্টেপ আমরা কি নাম্বার 1 স্টেপটা কি তোমাদের ওখানে লেখা থাকার কথা কেউ একজন একটু বলো তো দেখি x x1 or x2 belongs to domain of f right x এটা হচ্ছে শুরুতে আমরা ধরে নিব তাই না then number 2 step টা কি ধরে নিব f of x1 is equal to f of x2 এরকম ধরে নিয়ে then আমাদেরকে প্রুফ করতে হবে এখান থেকে এই যে এই এই লাইন থেকে আমাদের প্রুফ করতে হবে প্রুফ x1 equal to x2 এই তিনটা স্টেপ যদি আমরা সাকসেসফুলি কমপ্লিট করতে পারি আমরা বলতে পারবো এটা একটা 1-1 ফাংশন তো তাহলে দেখো আমরা কমপ্লিট করতে পারি কিনা এখান থেকে আমরা প্রথমে বলে দিব লেট x1, x2 epsilon domain of f রাইট তো তাহলে এখান থেকে এরপরে আমাদের এরপরের কাজটা কি আবার ধরে নিব f of x1 is equal to f of x2 আমরা এটা ধরে নেব তাই না
ধরে নেওয়ার পরে এখন f অফ x ইজ ইকুয়াল টু এটা f অফ x1 মানে কি হবে ওই যে x এর জায়গায় খালি x1 বসিয়ে দিব তাহলে 2x1 plus 1 ইজ ইকুয়াল টু 2x2 plus 1 কারণ এখানে x2 না তো তাইলে 2x2 plus 1 তো বোথ সাইড থেকে আচ্ছা 1 টা যদি ওই সাইডে পাঠাই দিই 2x1 will be equal to 2x2 plus 1 minus 1 তো 2x1 will be equal to plus 1 minus 1 কাটাকাটি 2x2 হবে তাই না then x1 is equal to 2x2 divided by 2 2 আর 2 কাটাকাটি গিয়ে এখানে কি থাকে x1 equal to x2 তাই নিয়ে আমরা কি বলতে পারি so f is a 1 1 ফাংশন তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম চেক করতে বলছিলাম যে 1 1 লেখার আগে এটা কি a হবে না n হবে তোমরা কি কেউ চেক করছিলা স্যার এটা n n হবে শিওর চেক করছো নাকি জাস্ট শিওর শিওর n ই হবে বিকজ এটা x ইজ n 1 1 ফাংশন হবে আমি কিন্তু আমাদের বইতে দেখতেছি দেখো 10 এর 2 নাম্বার যে প্রবলেমটা আছে না সেই কোশ্চেনটা একটু পড়ো সো দ্যাট f ইজ a 1 1 ফাংশন লিখছে সো এখানে আমার একটু কনফিউশন স্যার আমি আমি তাসনিম টিচার এটা পাঠিয়ে দিবেন দেখি উনি কি বলে ও পাঠিয়েছে তাসনিম ম্যাডাম তো আচ্ছা ওকে যাই হোক সো ক্লিয়ার যে মানে এইভাবে আমরা প্রুফ করব ওকে এই তিনটে স্টেপ ফলো করব তিনটে স্টেপ একদম ব্লাড এর মধ্যে ঢুকে ফেলো আমরা এখন অনেকগুলো 1 1 ফাংশনের প্রবলেম সলভ করব কার কোনো ডাউট আছে এটা এটা কিন্তু রিভিশন ওকে তারপরও যদি না মনে না পড়ে যে কিভাবে কি হয়েছে আমরা আবার দেখব অসুবিধা নেই ক্লিয়ার এটা ইয়েস স্যার ওকে ক্লিয়ার আচ্ছা তো প্রথমে আমাদের আছে কি দেখো তো এই যে 10 এর 2 নাম্বার অঙ্কটাই বলছে শো দ্যাট f ইজ আ 1 1 ফাংশন f ইজ আ 1 1 ফাংশন তো তাইলে আমরা প্রুফ করার চেষ্টা করি আমাদের f টা কি দেয়া আছে এখানে f অফ x এটা হচ্ছে 10 এর 2 নাম্বার যেগুলো যেগুলো করতেছি এগুলো টিক মার্ক দিয়ে ফেলবো কিন্তু সাথে সাথে সো f অফ x ইজ इक्वल टू আমাদের আছে x কিউব হুম ওকে তাইলে আমরা প্রথমে ধরে নিতে হবে লেট x1 comma x2 epsilon domain of f এটা আমরা লিখে ফেলবো তারপরে আমরা বলবো কি যে f of x1 equal to f of x2 এটাও let let এর মধ্যে ঠিক আছে আমরা ধরে নিচ্ছি এটা এরপরে এখান থেকে দেখবো যে x1 is equal to x2 আসে কিনা তোমাদের যদি মনে থাকে এই যে x এর উপরে পাওয়ারটা যদি ইভেন নাম্বার থাকে তাহলে আমরা বলবো এটা 1 1 না কিন্তু এখানে কিন্তু অড নাম্বার তাই না তার মানে এটা 1 1 হবে আসলে তো তাহলে দেখো আমরা কিভাবে সেটা প্রুফ করি f of x1 x এর জায়গায় x1 বসবে তাহলে এটা হয়ে যাবে x1 কিউব ইজ इक्वल टू x2 কিউব কারেক্ট তাহলে এবার এখান থেকে আমরা কি বলতে পারবো x1 ইজ इक्वल टू x2 সো f of x ইজ আ 1 1 ফাংশন ক্যান ইউ বিলিভ এই প্রবলেমটা 4 মার্কের জন্য আসতে পারে হুম 1 2 3 4 5 ইজি পাঁচটা লাইন ঠিক আছে কিন্তু যারা 1 1 ফাংশনটা পড়বে না তাদের কাছে মনে হবে 1 1 ফাংশন আল্লাহ জানে এটা না জানি কি খুবই ইজি একটা জিনিস ঠিক আছে তো কোনো ডাউট আছে কারো 1 = 1 বুঝতে পারছো কারো কোনো সমস্যা আছে এটাতে নো না স্যার ওকে ফিনিশড লিখছো সবাই আমি কিন্তু কোনো রেকর্ডিং দিব না যা লেখার এখানে লেখা শেষ করো যদি লেখা কমপ্লিট না হয় আমাকে বলো যে মানে স্যার এখনো লিখে শেষ করতে পারিনি হ্যান্ড রেজ করব ওকে স্যার দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না না আমার আমার নেট একটু স্লো ও ও তোমার নেট স্লো নাই না আমি এটা দিয়ে আরেকটু ডার্ক করে লিখতে পারি লাগবে না লাগবে না ওকে ওকে হয়ে গেছে হুম হয়ে গেছে ওকে ওকে এখন আমি একটু ইন দিছি আচ্ছা ওকে তো তাহলে এটা ফিনিশ এরপরে তোমরাই খুঁজে বের করো যে এরপরে 1 1 ফাংশন কোথায় আছে আর আচ্ছা
আমি যেটা দেখতে পাচ্ছি 11 এর 1 এর ভিতরে আরে 11 এর 1 এ আছে হ্যাঁ 11 এর 1 এ কিন্তু বলছে শো দ্যাট f ইজ 1 1 এন্ড অন 2 দুইটা একসাথে দেখাতে বলছে তো তাইলে আমরা এটা 11 এর 2 তে আছে 11 এর 2 তে আছে এই দোনোটাতেই কিন্তু বলছে কি শো দ্যাট ইট ইজ 1 1 এন্ড অন 2 দোনোটাই কিন্তু দেখাতে বলছে তাই না তাইলে আমরা কি অন 2 যখন করব তখন এটা করব নাকি এখনি করে ফেলব তার অন 2 যখন করব তখনই না না শোনো আমি বলি এখন আমি তোমাদেরকে 11 এর 1 এর এই যে দুইটা পার্ট হবে 11 এর 1 এর মধ্যে দুইটা পার্ট একটা হচ্ছে প্রথমে দেখাবো 1 1 এরপরে দেখাইতে হবে অন 2 তো 1 1 এটা দেখাই ফেলবো তোমরা এটা লিখে ফেলবা এরপরে আধা পেজ বা এক পেজের মতো জায়গা খালি রাখবা অন 2 প্রুফ করার জন্য তো পরে যখন অন 2 প্রুফ করবে তখন সেই প্রুফটা তোমরা এখানে লিখে ফেলতে পারবে ঠিক আছে তো তাইলে আমরা 1 1 এর গুলো একসাথে কভার হবে নাইলে আবার পরে হজবরল লেগে যাবে আচ্ছা 11 এর 1 টা আসলে তোমরা আমাকে করে দেখাতে পারা উচিত একটু করো তো আমি তোমাদেরকে টাইম দিই আমার মনে হয় 11 এর 1 তোমরাই আমাকে করে দিতে পারবা করে ফেলো 11 এর 1 1 1 কিভাবে করতে হবে সেটা একটু তোমরা করে দাও করে আমাকে ছবি পাঠাও আমি একটু রেকর্ডিং পজ দিচ্ছি তোমরা যখন ছবি পাঠাবা তখন আমি সলিউশনটা ডিসকাস করব যদি কারেক্ট হয় তাহলে তো ডিসকাস করার দরকার নেই ওকে সবাই সলভ করো আর মনে করাই দিও রেকর্ড তো এটা কি 15 এর 2 নাম্বার যেখানে ফাংশনটা দেয়া আছে স্টেপ অনুযায়ী এট ফার্স্ট আমরা ধরে নিব x1 x2 হচ্ছে ডোমেইন f থেকে আসছে দেন f of x1 is equal to f of x2 আমরা এটা রিপ্লেস করব এন্ড এখান থেকে প্রুভ করব x1 equal to x2 তো আমরা বলে দিব f of x is 1 1 ফাংশন গ্রামাটিক্যাল মিস্টেক এভয়েড করার জন্য আমি কিন্তু এখানে একটু চালাকি করছি দেখছো a n কিছুই লিখিনি আমি খালি বলছি f of x is 1 1 ফাংশন এটা কিন্তু গ্রামাটিক্যালি রং না ঠিক আছে তো তাইলে এভাবে আমরা করে ফেলবো ঠিক আছে আচ্ছা কেউ কেউ আমাকে বলতে সলিউশনের পিকচার পাঠাইছো মোবাইলে আওয়াজ হচ্ছে রাইট নাহরিন আমাকে পাঠাইছে কারেক্ট আনসার হইছে স্যারের বাসায় পাখি আছে স্যার না ওই আমার জানলার বাইরে পাখি অনেক টাকা টাকি করতে থাকে অনেক ভালো লাগে মাঝে মাঝে ভালো লাগে অনেক মাঝে মাঝে মুরগিও থাকে মুরগি তো কনস্ট্যান্ট মুরগিগুলো এখন ঘুমাইতেছে মানে অ্যাকচুয়ালি ফার্মার আরে রাতে বেলা 3টার সময় মুরগি ডাকে জানো এই পাপা তুমি মাম্মিকে হেল্প করতেছো ভেরি গুড এই সবাই আমার ছেলের জন্য দোয়া করবা ঠিক আছে আমার ছেলে মাশাআল্লাহ ওর মাম্মিকে কাপড় দেওয়ার জন্য হেল্প করতেছে ভেরি গুড পাপা ওকে স্যার এটা তো আমি দেখতে পাচ্ছি না আচ্ছা ওকে সো 15 এর 2 শেষ আমরা পরের পেজে যাই দেখি তো 1 1 ফাংশন আর কোনোটা আছে কিনা দেখা যাচ্ছে কি 17 এর 2 না 17 এর 2 হচ্ছে 1 1 ফাংশন প্রুফ করতে বলছে তো আমরা কি পারবো 17 এর 2 টা হোমওয়ার্ক দিয়ে দিলাম এটাও তোমরা সলভ করবা 17 এর 2 1 1 আশা করি ইনশাআল্লাহ পারবা বিকজ 1 1 ফাংশন প্রুফ করা খুবই ইজি আমরা শিখে গেছি তাই না ওকে আচ্ছা এখন অন টু ফাংশন আর বাকি যেগুলো আছে সেগুলোকে আজকে তোমরা করতে পারবা আজকে মোটামুটি তারপরে ধরেন নেক্সট ক্লাসে নেক্সট দিন না হ্যাঁ গ্রেড 9 যারা তারা আসলে প্রায় 9:30 থেকে ক্লাস করতেছে ওরা টানা 2 ঘন্টা ক্লাস হয়ে যাচ্ছে তো ঠিক আছে আমিও বুঝতে পারতেছি এক্সজস্টিং লাগতেছে তো এখন হয়তো ডিসকাস করলে আর মাথায় নাও ঢুকতে পারে অন্তত যেগুলো করাইছি কম কম পড়বো বাট আমরা ভালো মতো পড়বো ঠিক আছে তো যেগুলো করাইছি এগুলো দয়া করে বাসায় ভালো মতো রিভিশন দাও যেগুলো হোমওয়ার্ক দিছি ওগুলো করো এই ফাংশন চ্যাপ্টারটা আমরা একদম ভুলে খেয়ে ফেলতে চাই ঠিক আছে তো ভালো মতো সলভ করো ওকে আচ্ছা মাইদা তুমিও মাঝখানে চলে গেছিলা তো তুমি বুঝছো কিছু আচ্ছা যাই হোক আশা করি বুঝছো আর নাইলে পরে আমার সাথে কন্টাক্ট করিও ঠিক আছে তো তাইলে আজকে যেগুলো করেছো ওগুলো ভালো মতো করো ওকে নেক্সট ক্লাসে আমরা কি করব ওই যে অন টু ফাংশন আর মানে বাকি যেগুলো আছে আর কি সেগুলো আমরা করব যেগুলো যেগুলো আজকে করে ফেলছি কাইন্ডলি সেগুলো একটু কি করে ফেলবা মার্ক করে ফেলবা ওকে তো বাকিগুলো ইনশাআল্লাহ সি ইউ নেক্সট ডে ইনশাআল্লাহ প্লিজ স্যার আমাদেরও শেষ হ্যাঁ আমাদেরও শেষ গ্রেড 10 তোমরা যদি চাও তোমরা ফিজিক্স বা জেনারেল ম্যাথ কিছু একটা পড়তে পারো সেটা তোমাদের ইচ্ছা